আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহই বেগুন রকম রাখুক আর সহি সালামত রাখুক। তাহলে বেগুনরা আল্লাহ কমি দরতলা বানুক আর মমিকা মুস্তকবেল মধ্যে নিজের ওয়তনত যাইরে নিজের কমিয়তি ইনসানিয়তি জ্ঞান আছে হিউম্যানিটি ইয়ানোরে রাখিওরে আল্লাহ বেগুনরে দাসে দুনিয়ায় তো নিজক আর হার ওয়াক্ত মধ্যে হার নিয়াস মধ্যে আর গবাইন মা বোনেন বাবাইন কল নিজের ওয়তনর টান লইয় দ আর দিন ইসলামর টান লইয় আল্লাহ বেগুনরে সহি সালামত রাখুক। তৈলি আজারজিয়া নিউ সিরিয়া ইয়ান দাসে দ্য রাইটার নিউজ নিউজ পাবলিশ করছে। তাহলে হতা হইলে কি বলে হইলে বর্মা তু বাংলাদেশে দানখিনি বললা বলি ফাইসলা করছে। হদন 1,00,000 টন 100,000 টন বর্মা তু বাংলাদেশে দান কিনিব। তাহলে বর্মা দা বাংলাদেশ রিসেন্টলি রোহিঙ্গার মামলা লইয়ে হট ক্রাইসিস গুজারা করে থেমিবাদ 1,00,000 টন দাসে দান কিনি ওরে বাংলাদেশ মাঝে গত বছর দান ন কিনে বর্মা তো এবছর দান কিনে দে। তাহলে এখন টাইম মাঝে বাংলাদেশ মাঝে ফুড ক্রাইসিস তাহলে হাই প্রাইস অনজরিয়া ইন্ডিয়ার মাঝেও দাম দানর রেট বারো অনজরিয়া তাহলে বাংলাদেশ মাঝেও সৈলর দাম বারণ দাম বারণ এতল্লা বলি দান দাসে তাহলে 100,000 টন দাসে 1,00,000 টন দাসে দান কিনিব। তাহলে এখন ইন্টারন্যাশনালি যে নাকি দুনিয়ার হিউম্যান রাইট অর্গানাইজেশন আর দেশে ইতার আহত দে কি বলে হলে বাংলাদেশের মাঝে 160 মিলিয়ন মানুষ আছে। তাহলে 160 মিলিয়ন মানুষের দেশত তাহলে তারা তো ফুড ক্রাইসিস লইয়ে অনজরিয়া তারা তো আছে দান বর্মা তো কিনা পরে হোম প্রাইস মাঝে। তো এই যেতম মাঝে ইন্টারন্যাশনাল কমিউনিটি হত দে কি বলে হলে হদে রোহিঙ্গা ক্রাইসিস যার নাকি বাংলাদেশ বর্মা হট ক্রাইসিস হলে দে টাইমত বাংলাদেশে যদি ইনভেস্ট করি বললা বিজনেস করি বললা যদি যদি বিজনেস রিক্কা যদি ইন্টারেস্ট দিয়ে দাসে তারা যদি ইন্টারেস্ট দেখা দইলে রোহিঙ্গার মামলার মাঝে দাসে কিছু ফরক ফুরিব কেলা বর্মাইয়ে হোম প্রাইস মাঝে দান দিয়ে রোহিঙ্গা ওয়াপেস নি বললা তাহলে কোশিস করিব আর রোহিঙ্গার দেশে অর্গানাইজেশন আর ইন্টারন্যাশনাল কমিউনিটি তাহলে ইয়ান সাথ দেখি বাংলাদেশে দান বাংলাদেশের দান দিয়ে রে বাংলাদেশের খাদ্য দিয়ে রে রোহিঙ্গার হন বর্মাইয়ে বদলি নিব নে ইয়াগা হতা। তাহলে ইয়ানোর ওরে ইন্টারন্যাশনাল কমিউনিটি আর দেশে হিউম্যান রাইট অর্গানাইজেশন সকল তারা দাসে বেশি ইয়ানোর ওরে কনসার্ন জাহির করে এনদিলা রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট সকলে ইয়ানোর ওরে কনসার্ন জাহির করে কেলা যদি বিজনেসের একটা ইন্টারেস্ট দৌলে রোহিঙ্গার মামলা হট ক্রাইসিস যেন আছে ইয়ান মাঝে দাবা ডালিত পারে ইয়ান মাঝে একখানা নর্মালাইজেশন হতে পারে এতাল্লা ইয়ান মাঝে বাংলাদেশে তারা বিজনেস করিব বিজনেসের ওর ইন্টারেস্ট দ আর দেশে যার রোহিঙ্গার ইস্যু ইয়ান দ ইয়ান ফরক হইয় রে হাম গরণ জরুরত বলিও রে ইয়ান দাসে ইন্টারন্যাশনাল কমিউনিটি তো ইয়ান দাসে তারা দাসে কনসার্ন জাহির করছে। আজারজিয়া নিউ সিরিয়া ইয়ান দাসে আনডকুমেন্ট মুসলিম যিন নাকি ধরা হচ্ছে ইয়ঙ্গো মাঝে 1,099 জন মানুষ ইনরে আর কান স্টেট মাঝে ওয়াপেস ফিরে দিবল্লা ফাইসলা করছে রেঙ্গো ইয়ঙ্গোন দা আছে ডিভিশনর ইয়ঙ্গোন টাইম ওর দা আছে যেবা নাকি চিফ মিনিস্টার আছে ইবার তরফ তো আর দা আছে ইয়ঙ্গোমত রিজিনাল জীবানি কি চিফ মিনিস্টার আছে এরিয়া তাহলে তারা তরফ তো ইয়ানোরে ফাইসলা করছে। তাহলে কি হয় অফিসিয়ালি সে দে আর প্ল্যানিং টু রিটার্ন 99 মুসলিম টু আরকান স্টেট আফতার দে আর রেপ ইন ইয়াঙ্গুং রিজন। তৈলে তারারে দৌড়িয়ে মাস পর্যন্ত রাখি কোয়ারেন্টাইন রেখে তাহলে মানুষ হজন 26 জন মরুতুয়ান 73 জন মাইয়া হুয়ান 99 জন বেকুন্দ আছে আনডকুমেন্টেড বলে হর তারা তো কোনো কিছু নাই ইন্দিলা মানুষ। তৈলে তারার হুয়াতি 6 জন যিনি নাকি ইয়ঙ্গোমর এলাকার দালাল ধরা হচ্ছে হিউম্যান ট্রাফিকার তারারে সাজা দে ফেলাইয়ে তাহলে যে মানুষ রোহিঙ্গা কল দিচ্ছে ইতারারে ওয়াপেস দিবল্লা ফাইসলা করছে ইয়াঙ্গুন রিজিয়নের দাসে ল মেকার উ ইয়েমিং লেটার হ্যাড বিন অ্যাড্রেস টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট টু দ্য রিজিয়নাল গভর্নমেন্ট টু সেন্ড দ্য 26 মেন 73 ওমেন ব্যাক টু আরকানন আরকানন মধ্যে ওয়াপেস দিবল্লা। তাহলে ইতারারে শিব জরিয়া ওয়াপেস দিব শিব দিও রে ওয়াটার ওয়ে মানে
hani rastalı yere tarare vapes arkanın madde fonsadi bo ship diyor. Dolayısıyla the Muslim ki hoye return to Arkan state the Muslim will be sent to the Arkan state by waterway only after the Yangon region's government submit letter to the union government to formation. তলে ইউনিয়ন গভর্নমেন্টে যদি ফরমেশন তো দইলে উত্তরি তারারে খতুন অন্য খতুন ফসা হন হিসাব নাই আজ পর্যন্ত নি কনফার্ম ন হন খতুন থন টাইম ফসা গান ফসা দিব লেকিন ইয়াঙ্গং ইজেন অর জিবানে কি শিব মিনিস্টার আছে বাই ইউনিয়ন গভর্নমেন্ট বর্মার জিবানে কি হন সিভিলিয়ান গভর্নমেন্ট আছে সুশি গভর্নমেন্ট তারার হাসে লেটার তুলি দিয়ে ইনটু জিবা জিবা ট্রান্সপোর্ট মিনিস্টার আছে ওংগ্রিশক ইবা থ্রোলজিওরে জিবাইয়ে পানি জাস এ দাস জিনর মিনিস্ট্রি জিম্মাদারি আদায় করে এবার হাজে তুলি দিয়ে ইবাইয়ে হেজাজত দন ফোঁতে মধ্যে তারা আর কেন ফোঁসে দিব হইরে তুলে হই আসসালামু আলাইকুম বাংলাদেশ হকুমতের বেশি শুকরিয়া জিনসার সাবার কল তত্তা মুজগুজা দিয়ে আল্লাহ বলি ওরে তিনি সরকার জিনসার সাবার কল কে মু তো জিনসার সাবার কল ডেপলি কংগ্রেচুলেশন জানাতে আমেরিকা নিউ প্রেসিডেন্ট জো বাইডেন এন্ড কমলা হ্যারিস রে যেটা আমেরিকা জো বাইডেন ইয়ার আগে জিনসার সাবার কল বমিস গভর্নমেন্ট অফ কল ফেসবুক লাইভ ইউটিউব লাইভ দে জিদ্দিক লালি জিনসার কো ইত্রারে অ্যাকচুয়াল লেভেল লাভ এন্ড দ্য ওয়ার্ল্ড পিপল কোডি কস গুজি আছে যেটা আমি প্রেসিডেন্ট নছিল এখন টাইম মধ্যে জানুয়ারি 2011 সালে আমেরিকা হোয়াইট হাউস মরে নতুন করে প্রেসিডেন্ট গদে টাইম মধ্যে ইবেজ দ্য জিনসার গুজি দেন জেন ইয়ার আগে জেন লাগ রইল এখন টাইম মধ্যে হয়রা জিনসার ডিক্লেয়ার গরি ওরে জিনসার সাবার কল ওরে নিজের দেশের মধ্যে তারা সিটিজেনশিপ ফিরা দিব ওরে আর তার জন্য বাদ নিজের দশলা জেনা বাংলাদেশ আইডি খুঁজে বানান করে হে তুই কালে ওরে মেহনত গো যাব লাভ ওরে এন্ড দ্য ওয়ার্ল্ড পিপল মন্তু আমেরিকা নিউ প্রেসিডেন্ট মন্তু উম্মিদ রাখে জিনসার সাবার কলে আর জিনসার সাবার কল হবে যে আমেরিকা মরা আছে দে কমলা কাইরাস আর জিন নতুন আর জিন প্রেসিডেন্টর নিশ্চয় তাকে মানুষ কল আছে বেগিনে জিনসার সাবার কলরে সারা দিওরে মেলকু দে বলরে উম্মিদ রাখে ইয়ার আগে আমেরিকা রাশিল দে ওর প্রেসিডেন্ট যে ডোনা ট্রাঙ্গ জিনসার সাবার কল যিনি ডিক্লার জিনসার কুজি দিন এন্ড দ্য ওয়ার্ল্ড আমেরিকা সেনেটর কল বেগিনে ডিক্লার জিনসার কুজি দিন হয় লেকিন কি প্লিজ সাইলেন্ট থাকিল আমেরিকার ওর প্রেসিডেন্ট ডোনা ট্রাঙ্গ ইত্রা যেত্রা সেদরা ডেমোক্রেসি হুকুমত ইত্রা ডেমোক্রেসি জান বর্মাদিয়ার নাম আছেন হামনাই জেন জুরিয়া ইলে ডেমোক্রেসি অকলর দেশকর নাম ভারত যত লাভ লিওরে আমেরিকা যে ডেমোক্রেসি দেশে এত্রারে মেহনত গুরিওরে শাল দি যাব দিয়ান উম্মিদ রাখে জিনসার সাবার জো বাইডেন কমলা হারিসরে আর তারা দিন জনের দাসে কংগ্রেচুলেশন জানাই জীবানি কি জো বাইডেন ডেমোক্রেসি পার্টি লিওরে এখন বর্তমান দাসে এই শিরমাদে বইয়ের দাদা হুকুমত চলে গলা অলরেডি বই গিয়ে গই তো জো বাইডেনের তো ভাইস প্রেসিডেন্ট দিবা কমলা হারিস আছে তারা আর জিনিসের সার্ভার বা কম পক্ষ আছে এখন রিকোয়েস্ট জানা যাতে কি বলে হলে আর একটা কেস এখন বর্তমান আইসিসি দে আইসিসির মাঝে চলে আর যা আছে ডোনাল্ড ট্রাম্পের হুকুমত আসছিল তোমার দিয়েও আমেরিকার মাঝে আছে আর আর কেস হলে তুলে দিলাম ডোনাল্ড ট্রাম্পের মাঝে আছে কেন মুরহাই আতায় নসা হিসাবে অহন যা বর্তমান আছে ডেমোক্রেসি পার্টি জো বাইডেন আছে কমলা হারিস লই যা তোমাদের হুকুমত বসে সারা দা আছে ইয়ানোর ইনসানোর হকরে সন্ধিরাভাবে জুলুম করছে যে ইয়ানোর রিসার্চ করি ওর দা আছে আর হক আর আর লদিব বলে আর জেনুসার সাবেবা ক্ষমকর করতে আশা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উই জুমুসা সার্ভাইভার ফ্রম বাংলাদেশ ক্রাউডেড ভাঙ্গা রেফিউজি ক্যাম্প উই রোহিঙ্গা ডিপলি ওয়েলকাম টু ডো বাইডেন ইউএস নিউ প্রেসিডেন্ট ডো বাইডেন এন্ড কমলা হ্যারিস টুডে উই ওয়ান্ট টু এক্সপ্রেস আওয়ার সর্ভুল কন্ডিশন টু দ্য ইউএস এ নিউ প্রেসিডেন্ট কমলা হ্যারিস এন্ড ডো বাইডেন দ্যাট ইজ ইট হ্যাজ বিন টু মি ইয়ার্স দ্যাট উই রোহিঙ্গা হ্যাভ বিন সাফারিং So we don't want to stay in this circumstance, we don't want to live in refugee life. We want to live a safe life in the world. We know Joe Biden thought about us and also he has spoke about us in a conference 2 meters. We know Joe Biden has spoke about the Rohingya refugees 2 meters in the conference. So when Joe Biden won in the election, now he's a president of a democracy country. So we Rohingya hope that now we will get a sustainable solution from USA new president Joe Biden and Kamala Harris. When the international community and all the people
of USA when they raise their voice against of the Myanmar government that the Myanmar government committed on the righteous wrong of Muslim that it was a genocide. But the USA president, who was US president Donald Trump, he refused to take that it was a genocide. He said it is not a genocide. But the international community openly declared that it was genocide. As you know how the Myanmar government, they committed genocide on the righteous Rohingya Muslims of countless people. They gang raped the Rohingya women and also they slaughtered the little babies from snatching from mother's lap. And also the Myanmar government military, they killed the Rohingya coming on the live Facebook live and YouTube live. But US President Donald Trump, he refused to say that it was a genocide. So we all request to all the democratic country to take action against of the Myanmar government.